হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে মটর শাকের একটা রেসিপি করে দেখাবো। আমরা জানি এই শীতকালে বাজারে প্রচুর পরিমাণে মটর শাক পাওয়া যায়, যেই শাকটা কিনা খুবই উপকারী। তাহলে চলুন এই মটর শাকের রেসিপিটা দেখে নিই। আমি এখানে মটর শাক খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপর ভালো করে কুচিয়ে নিয়েছি। এতে আমি হাফ টিস্পুনের মতো নুন দেব। নুন দিয়ে আমি এটাকে ভালো করে চটকে নেব। প্রথমে শাকটা আমার চটকানো হয়ে গেছে, এটাকে আমি 5 মিনিট এইভাবেই রেখে দেব। আমি এখানে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি, এতে আমি সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরোলে আমি ছোট ছোট করে বেগুন কেটে রেখেছি, এই বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। বেগুনটা আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এতে আমি অল্প একটু গ্রেটেড আদা দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি থেকেও একটু কম আদা, এটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। এবার এতে আমি মটর শাকটা দিয়ে দেবো। চিনিতে আমি একটু হলুদ দেব। আর নুনটা যেহেতু আগে দেওয়া, তাই নুনটা বুঝে দিতে হবে, একদম অল্প আমি নুন দিলাম। এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলব। শাকটা আমার খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে শাকটাকে আর বেগুনটাকে এরকমভাবে মিশিয়ে দিতে হবে। তারপর আমি 4টে স্লিটেড কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। শাকটা আমার একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নাবিয়ে নেব। শাকটাকে আমি বেড়ে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক অনুরোধ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় জানিয়ে শেষ করছি, বাই।